আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি যে তোমরা সবাই অনেক ভালো আছো আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট ওয়ান ফাদার অফ দ্য নেশন এই ইউনিটের লেসন ফোর নিয়ে আলোচনা করব। সো প্রিয় শিক্ষার্থীরা আমি বিশ্বাস করি যে তোমরা এই প্যাসেজটি থেকে অনেক অনেক কিছু জানতে পারবে প্যাসেজটি শুরু করার আগে তোমাদের কাছে একটি বিনীত রিকোয়েস্ট যে তোমরা এখনই যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটি যাতে করে এরকম আরও আরও ভালো ভালো ভিডিও তোমরা পেতে পারো সো প্রিয় শিক্ষার্থীরা আমরা শুরু করছি আই হ্যাভ নট সিন দ্য হিমালয়াস আমি হিমালয় পর্বত দেখিনি বাট আই হ্যাভ সিন শেখ মুজিব কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি ইন পার্সোনালিটি ব্যক্তিত্বে অ্যান্ড ইনকারেজ সাহসিকতায় দিস ম্যান ইজ দ্য হিমালয়াস এই লোকটি হিমালয় পর্বতের মতো তাহলে ব্যক্তিত্বে এবং সাহসিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিমালয় পর্বতের মতো আই হ্যাভ দাস হ্যাড আমি এইভাবে পেলাম দ্য এক্সপিরিয়েন্স অফ উইটনেসিং দ্য হিমালয়াস হিমালয় পর্বত দেখার অভিজ্ঞতা সেট ফিদাল ক্যাস্ট্রো দ্য দেন প্রাইম মিনিস্টার অফ কিউবা ইন নাইনটিন সেভেন্টি থ্রি হোয়েন ই ফার্স্ট মেড বঙ্গবন্ধু অর্থাৎ তৎকালীন অর্থাৎ উনিশশো সালে কিউবার তৎকালীন প্রধানমন্ত্রী ফিদেল ক্যাস্টো তিনি যখন প্রথমবার বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করেছিলেন তখন তিনি বঙ্গবন্ধু সম্পর্কে যে মন্তব্যটি করেছেন সেটা হচ্ছে এরকম যে আমি হিমালয় পর্বত দেখিনি কিন্তু আমি বঙ্গবন্ধুকে দেখেছি ব্যক্তিত্বে এবং সাহসিকতায় তিনি হিমালয় পর্বতের মতোই আর বঙ্গবন্ধুকে দেখার মাধ্যমেই আমার হিমালয় পর্বত দেখার অভিজ্ঞতা হয়ে গিয়েছে ঠিক আছে সাচ ওয়াজ দ্য ইমপ্রেশন বঙ্গবন্ধু লেফট অন দ্য মাইন্ডস অফ দ্য ওয়ার্ল্ড লিডার্স অর্থাৎ বঙ্গবন্ধু বিশ্বের নেতাদের কাছে এমনই একটি মনোভাব তার সম্পর্কে মনোভাব রেখে গিয়েছিলেন বা এটাই ছিল মানে এমনটাই ছিল ছাপ যে বঙ্গবন্ধু রেখে গিয়েছিলেন বিশ্ব নেতাদের মাঝে তার জীবদ্দশায় হিওর দ্য পজিশন তিনি এই স্থান অর্জন করলেন ইন দ্য হার্ট অফ পিপল জনগণের মনে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড বিশ্বজুড়ে বাহিস সেলফলেসনেস তার পরার্থপরতা দ্বারা সাহসিকতা কারেজ মানে সাহসিকতা সাহসিকতার দ্বারা অ্যান্ড গ্রেটনেস মহানুভবতার দ্বারা তাহলে বঙ্গবন্ধু এই অর্জনটা এই স্থানটা অর্জন করলেন বিশ্ব বিশ্বের মানুষের কাছে তার পরার্থপরতা সাহসিকতা এবং মহানুভবতার দ্বারা প্রিয় শিক্ষার্থী ইতিমধ্যে আমরা প্রথম যে প্যারাটি আছে সেটি আমরা পড়ে ফেলেছি আমার বিশ্বাস যে তোমরা প্রথম প্যারাটি বুঝতে কোনো সমস্যা বোধ করি আমরা এখন দ্বিতীয় প্যারায় চলে যাব এনি কান্ট্রি হ্যাজ টু ডিটারমাইন্ড যে কোনো দেশকে নির্ধারণ করতে হয় ইটস মোড অফ ডিলিং উইথ আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ অন্যান্য দেশের সাথে সেই দেশটির আচরণ কেমন হবে সেটা নির্ধারণ করতে হয় প্রত্যেক দেশকেই দ্য কনস্টিটিউশন অব বাংলাদেশ অব নাইনটিন সেভেন্টি টু বাংলাদেশের উনিশশো সালে সংবিধান ক্লিয়ারলি রিফ্লেক্স স্পষ্টভাবে প্রতিফলিত করে দ্য ফেলসফি দর্শন সেই দর্শনটা কি ফ্রেন্ডশিপ ফর অল সবার সাথে বন্ধুত্ব মেলাই স্টুনান কারোর সাথে শত্রুতা নয় এই দর্শন কোথায় উল্লেখ আছে উনিশশো বাহাত্তর সংবিধানে বঙ্গবন্ধু লেড নিউ গভমেন্ট বঙ্গবন্ধু পরিচালিত নতুন সরকার ডিসাইডের সিদ্ধান্ত নিল টু মেনটেন বজায় রাখতে ফ্রেন্ডলি কো বন্ধুত্বপূর্ণ সহাবস্থান উইথ আদার কান্ট্রিজ অন্যান্য দেশের সাথে বেসড অন দিস প্রিন্সিপাল এই নীতি অনুসরণ করে তাহলে বঙ্গবন্ধু পরিচালিত যে সরকার সেই সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে অন্যান্য দেশগুলোর সাথে এই নীতি কোন নীতি যে বন্ধুত্ব সবার সাথে আর কারো সাথে শত্রুতা নয় এই নীতি মেনে নিয়ে সবার সাথে একটি বন্ধুত্বপূর্ণ সহাবস্থান গড়ে তুলবে এবং বজায় রাখবে এই নীতি মেনে বঙ্গবন্ধু সরকার পরিচালিত হয়েছিল বা বঙ্গবন্ধু সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল দ্য ক্যারিসমাটিক লিডারশিপ মানে মানে এমন একটা নেতৃত্ব যেটা যে নেতৃত্বের মাধ্যমে সে মুগ্ধ করতে পারতেন সবাইকে তার স্পিচ যারাই শুনত তারাই মুগ্ধ হয়ে যেত তো সেই কারিসম্যাটিক লিডারশিপ দিয়ে লিডারশিপ বা বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর ইন্সপায়ার্ড অনুপ্রাণিত করলো ইন্ডিয়া ভারতকে টু কাম ফরোয়ার্ড এগিয়ে আসতে টু এক্সটেন্ড বাড়িয়ে দিতে এর সাপোর্ট এর সমর্থন ডিউরিং দ্য লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধের সময় ইভেন ইন হিস অ্যাবসেন্স এমনকি তার অনুপস্থিতিতেও তাহলে কি দাঁড়ালো যে বঙ্গবন্ধুর যে কারিসম্যাটিক লিডারশিপ বা সম্মোহনী বা মুগ্ধ করার ক্ষমতা যে নেতৃত্ব সেই নেতৃত্বের মাধ্যমে তিনি উৎসাহিত করেছিলেন ভারতকে এগিয়ে আসতে বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার জন্য কখন তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের সময় ইট প্লেড অ্যান অ্যাক্টিভ রোল এটা একটি সক্রিয় ভূমিকা পালন করে এখানে এটা বলতে ভারতকে বোঝানো হচ্ছে টু কনভিন্স দ্য ওয়ার্ল্ড লিডার্স সারা বিশ্বের মানুষকে বোঝাতে অ্যাবাউট সাফারিংস অব দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষের দুর্ভোগ সম্পর্কে অ্যান্ড দে রাইট টু বি ফ্রি এবং তাদের যে অধিকার মুক্ত হওয়ার অধিকার স্বাধীনতার অধিকার সেই অধিকার অধিকার যে রয়েছে সেটাও বোঝাতে সক্রিয় ভূমিকা পালন করে ভারত মোর ওভার তাছাড়াও দিস কান্ট্রি সাপোর্টেড দ্য ফ্রিডম ফাইটার্স এই দেশটি মানে ভারত মুক্তিযোদ্ধাদের সাপোর্ট করেছিল উইথ ইটস আর্মি এর আর্মি দিয়ে ফাইটিং দ্য পাকিস্তানি অকুপেশন ফোর্স যারা যুদ্ধ করেছিল পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে ইন এ ফ্রন্টালয়ার একটা সম্মুখ সমরে নট অনলি দ্যাট শুধুমাত্র তাই নয় বঙ্গবন্ধু ওয়াজ গিভেন এ ওয়ার্ম ওয়েলকাম বঙ্গবন্ধুকে দেওয়া হয়েছিল একটি উষ্ণ অভ্যর্থনা অ্যাট পালাম এয়ারপোর্ট পালাম এয়ারপোর্টে অ্যাট দিল্লি দিল্লিতে বাই মিসেস ইন্দিরা গান্ধী মিসেস ইন্দিরা গান্ধীর দ্বারা অন দ্য অকেশন অফিস ওয়ে ব্যাক হোম তার বাড়ি ফেরার বাড়ি ফেরার পথে পথে ফ্রম পাকিস্তান জেল পাকিস্তানের জেল থেকে ভায়া লন্ডন লন্ডন হয়ে প্রিয় শিক্ষার্থী তোমরা ইতিমধ্যে যে লেসনগুলো আমি দিয়েছি সেখানে তোমরা জেনেছ যে বঙ্গবন্ধু সরাসরি বাংলাদেশে আসেননি তিনি প্রথমে লন্ডন গিয়েছিলেন অর্থাৎ ইংল্যান্ডের লন্ডন গিয়েছিলেন তারপর সেখান থেকে সেখান থেকে তিনি ভারত হয়ে তারপরে বাংলাদেশ এসেছিলেন তো ভারত যখন এসেছিলেন ইংল্যান্ড থেকে ভারত যখন এসেছিলেন তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটি উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল তারপরে এখানে কি বলা আছে দেখো হাও যাই হোক বঙ্গবন্ধুর সাইডেডনেস বঙ্গবন্ধুর দূরদর্শিতা কারেজ সাহস অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ এবং মানসিক শক্তি ওয়ার এভিডেন্ট এগুলো স্পষ্ট ছিল ইন ইস টু ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার যখন তিনি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারকে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলেন যে হোয়েন শি উড উইথড্র কখন ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার তুলে নিবে হার আর্মি তার সেনাদেরকে ফ্রম বাংলাদেশ বাংলাদেশ থেকে তোমরা জানো যে ইন্ডিয়ার আর্মিরা বাংলাদেশে প্রবেশ করেছিল এবং তৎকালীন পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং বাংলাদেশের মুক্তিবাহিনীকে সহায়তা করেছিল তো এখন যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে ষোলো তারিখ সুতরাং এখন মানে তখন আর কি তখন আর স্বাধীন হওয়ার পরে অন্য একটি দেশের আর্মি বাংলাদেশের মধ্যে থাকবে এটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে যায় না সুতরাং বঙ্গবন্ধু স্পষ্টভাবে প্রশ্ন করেছিলেন তৎকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে যে কখন আপনি আপনার সেনাদেরকে বাংলাদেশ থেকে তুলে নেবেন মিসেস গান্ধী সুন রিপ্লাইড মিসেস গান্ধী শীঘ্রই উত্তর দিলেন এনি টাইম ইউ উইশ আপনি যখন চান নোটিসেবলি লক্ষণীয়ভাবে দ্য গ্রেট লিডার বঙ্গবন্ধু হ্যাড এ স্ট্রং পার্সোনালিটি টু আস্ক ফর এনি ক্লারিফিকেশন ফ্রম এনি আদার লিডার অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ এটা খুবই লক্ষণীয় বা এটা মানে খুবই লক্ষ্য করার মতো একটা ঘটনা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্ট্রং পার্সোনালিটি ছিল বা একটি দৃঢ় ব্যক্তিত্ব ছিল যে কাউকে যে কোনো কিছুর ব্যাখ্যা চাওয়ার ফ্রম এনি লিডার অব ফ্রম এনি আদার লিডার অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের অন্য যে কোনো লিডারের কাছ থেকে ব্যাখ্যা চাওয়ার অধি মানে যে দৃঢ় সাহস মনোবল বা ব্যক্তিত্ব সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল কনসিকুয়েন্টলি ফলে ভেরি সুন খুব শীঘ্রই বিফোর বঙ্গবন্ধু নেক্সট বার্থডে বঙ্গবন্ধুর পরবর্তী জন্মদিনের পূর্বেই দ্য উইথড্রয়াল ওয়াজ কমপ্লিটেড অর্থাৎ বাংলাদেশ থেকে সেনাবাহিনী বা সেনাদেরকে সরিয়ে নিয়েছিল ভারত উইথড্রল মানে তুলে নেওয়া কমপ্লিট মানে সম্পন্ন হওয়া এখানে উইথড্রয়াল বলতে সেনাবাহিনীদেরকে তুলে নেওয়া নিজ দেশে ফিরিয়ে নেওয়ার কথা বোঝানো হচ্ছে বঙ্গবন্ধু হ্যাড অ্যান ওপেন মাইন্ড টু মেনটেন গুড রিলেশনশিপ উইথ অল কান্ট্রিজ বঙ্গবন্ধুর একটি উন্মুক্ত মন ছিল যে সে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবে সব দেশের সাথে ইরেসপেক্টিভ অব দেয়ার ক্যাপিটালিস্ট ডেমোক্রেটিক ও সোশ্যালিস্ট আইডিওলজিস্ট মানে তাদের সেই সকল দেশগুলোর পুঁজিবাদী গণতান্ত্রিক বা সমাজতান্ত্রিক আদর্শবাদ যাই থাকুক না কেন সেটা নির্বিশেষে আমরা জানি যে বিশ্বে বিভিন্ন দেশ রয়েছে এবং প্রত্যেকটা দেশের অর্থনীতি এক এক রকম হয় যেমন কোনো কোন দেশের অর্থনীতি পুঁজিবাদী কোনো কোন দেশ গণতান্ত্রিক নিয়ম মেনে চলে কোনো কোনো দেশ সমাজতান্ত্রিক নিয়ম মেনে চলে তো যে দেশের যেমন নীতি হোক না কেন সব নির্বিশেষে বঙ্গবন্ধু সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছেন বা বঙ্গবন্ধু সেরকমটাই বজায় রাখার সিদ্ধান্তে অটল ছিল বা বজায় রেখে চলতেন আর কি সেই সময় হি হি লেফট নো স্টোন আনটান্ট প্রিয় শিক্ষার্থী এখানে খেয়াল করো লিভ নো স্টোন আনটান মানে হচ্ছে চেষ্টার ত্রুটি না রাখা তাহলে তিনি চেষ্টার কোনো ত্রুটি রাখেননি টু মেক এন্ট্রি প্রবেশ করতে ইন টু ডিফারেন্ট গ্লোবাল অর্গানাইজেশন বিভিন্ন বৈশ্বিক সংগঠনগুলোতে প্রবেশ করার জন্য তিনি কোনো চেষ্টার ত্রুটি রাখেননি বিভিন্ন সংস্থা যেমন ইউনাইটেড নেশনস ওআইসি এরকম আরও অনেক সংস্থা আছে সেই সকল সংস্থায় প্রবেশ করতে বঙ্গবন্ধু কোনো চেষ্টার ত্রুটি রাখেননি অর্থাৎ বাংলাদেশকে সেই সকল সংস্থার সদস্য পদ পাওয়ানোর জন্য বঙ্গবন্ধু অনেক কাজ করেছেন ডিউরিং দ্য পিরিয়ড বিটুইন নাইনটিন সেভেন্টি টু অ্যান্ড নাইনটিন সেভেন্টি ফাইভ উনিশশো বাহাত্তর সাল এবং উনিশশো পঁচাত্তর সাল এই সময়কালের মধ্যে বঙ্গবন্ধু সাইন্ড বঙ্গবন্ধু সাইন করেছেন মোর দ্যান ট্রিটিস অর্থাৎ সত্তরটিরও বেশি দ্বিপাক্ষিক চুক্তি অ্যাগ্রিমেন্ট এবং মেমোরেন্ডা মানে লিপিতে অ্যান্ড কন্ট্রাক্টস এবং চুক্তিতে উইথ ডিফারেন্ট কান্ট্রিজ বিভিন্ন দেশের সাথে অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের ম্যানেজিং এন্ট্রি ইন টু ওআইসি অর্থাৎ তিনি ওআইসিতে প্রবেশ করেন অ্যান্ড অ্যাটেন্ডিং ইটস কনফারেন্স ওইসি মানে হচ্ছে অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স সেই ওআইসি মুসলিম দেশগুলোর একটি সংগঠন সেখানে তিনি প্রবেশ করেন অ্যান্ড অ্যাটেন্ডিং ইটস কনফারেন্স এবং এর কনফারেন্স অ্যাট লাহোর পাকিস্তানের লাহোরে যে এর সম্মেলন হয়েছিল সেখানে অ্যাটেন্ড করাটা ফিল্ড আপ মেজর গ্যাপ ইন ডিপ্লোমেসি অব বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের কূটনীতিতে যে বড় একটা গ্যাপ ছিল সেই গ্যাপটা পূরণ করে তার এই ওআইসিতে প্রবেশ করা এবং সেখানে ওয়াইসির যে সম্মেলন হয়েছিল লাহোরে পাকিস্তানের সেখানে যোগদান করাটা বাংলাদেশের কূটনীতিতে যে বড় একটা গ্যাপ ছিল সেই গ্যাপটাকে পূরণ করে ইট ওপেন অপরচুনিটিস টু এক্সপ্লোর এটা মানে এটা হচ্ছে এই ওআইসিতে প্রবেশ করাটা আর কি ওপেন অপরচুনিটিস সুযোগ খুলে দেয় টু এক্সপ্লোর পরীক্ষা করতে বা ঘুরে দেখতে বা বিশ্লেষণ করতে অল দ্য পসিবিলিটিস অব ট্রেড অ্যান্ড আদার পটেন্সিয়ালস উইথ দ্য ইসলামিক ওয়ার্ল্ড অর্থাৎ ইসলামিক বিশ্বের দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য যে সম্ভাবনা সেই সম্ভাবনা সম্ভাবনাগুলোকে পরীক্ষা করা বা বিশ্লেষণ করা বা ঘুরে দেখা এই দেখার সুযোগ সৃষ্টি করে দেয় বাংলাদেশকে অর্থাৎ এই যে ওআইসিতে প্রবেশ করার মাধ্যমে কারণ ওআইসিতে যখন বাংলাদেশ প্রবেশ করেছিল সদস্যপদ পেলো এবং বঙ্গবন্ধু যখন সেখানে ভাষণ রাখলেন বা সেখানে বঙ্গবন্ধুর সাথে যখন সবার পরিচয় হলো তখন সেই প্রবেশ করার মাধ্যমে বিশ্বের অন্যান্য নেতাদের সাথে বঙ্গবন্ধুর পরিচয় হলো এবং এর মাধ্যমে বাংলাদেশের সাথে অন্যান্য দেশের সাথে ইসলামিক কান্ট্রিগুলোর সাথে ব্যবসা বাণিজ্যের যে সম্পর্ক যে দুয়ার সেটা খুলে গেল আর কি এই কথাটাই বোঝানো হয়েছে বঙ্গবন্ধু চার্মড বঙ্গবন্ধু মুগ্ধ করেন কমন পিপল সাধারণ মানুষকে অল ওভার দা ওয়ার্ল্ড সারা বিশ্বের হিস স্পিচ ইজ ইন ডিফারেন্ট সামিটস বিভিন্ন সম্মেলনে তার যে স্পিচ বা বক্তব্যগুলো রিভিল্ড প্রকাশ করে দ্যাট বাংলাদেশ ডিড নট অনলি থিঙ্ক অ্যাবাউট ইটস ওন সেলফ অর্থাৎ বাংলাদেশ শুধুমাত্র তার নিজেকে নিয়েই ভাবে না ইট ইট ওয়াজ অলসো কনসার্নড অ্যাবাউট ইনজাস্টিস প্রিভেলিং ইন দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড বাংলাদেশ সারা বিশ্বে অর্থাৎ অবশিষ্ট যে দেশগুলো রয়েছে বাংলাদেশ ছাড়াও সেই সকল দেশগুলোর যেখানে যেখানেই অন্যায় রয়েছে বিরাজ করতেছে অন্যায় অন্যায় রয়েছে সেই অন্যায় নিয়ে তার বিরুদ্ধে সোচ্চার এবং সেটা নিয়ে বাংলাদেশও চিন্তিত যে কোথায় অন্যায় হচ্ছে কোথায় মানুষ অধিকার পাচ্ছে না কোথায় ধনী দরিদ্রের বৈষম্য অনেক বেশি বেড়ে গিয়েছে সেই সকল বিষয় নিয়েও শুধু বাংলা মানে সেই সকল বিষয় নিয়েও বাংলাদেশ চিন্তিত শুধুমাত্র বাংলাদেশ যে নিজেকে নিয়েই চিন্তিত তা নয় বঙ্গবন্ধু বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং সেখানে তার যে ভাষণগুলো ছিল তার মাধ্যমে আসলে এটাই প্রকাশ পায় যে বাংলাদেশ না অন্যান্য দেশগুলোর দুঃখ দুর্দশা অন্যান্য দেশগুলোর ইনজাস্টিস অন্যায় সেগুলো নিয়ে বাংলাদেশ ভাবে বঙ্গবন্ধু সেন্ট এ মেডিকেল টিম টু ইজিপ্ট অ্যান্ড সিরিয়া ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য ওয়ার ভিকটিমস অব আরব ইসরায়েল ওয়ার অর্থাৎ আরব ইসরায়েল যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে অসংখ্য ভিকটিম হয়েছিল ভিকটিম বলতে বোঝায় অর্থাৎ যুদ্ধে ক্ষতিগ্রস্ত লোকজন তাদের ট্রিটমেন্টের জন্য বঙ্গবন্ধু মেডিকেল টিম পাঠান কোথায় ইজিপ্ট এবং সিরিয়ায় মানে মিশর এবং সিরিয়ায় টিম পাঠান হি অলওয়েজ ইউজ টু সে তিনি প্রায়ই বলতেন বা সময় বলতেন টুডে দ্য ওয়ার্ল্ড ইজ ডিভাইডেড ইন টু টু আজকে পৃথিবী দুইটি অংশে বিভক্ত দ্য অপ্রেশর্স নির্যাতনকারী অ্যান্ড দ্য অপ্রেস্ট এবং নির্যাতিত অ্যান্ড এম উইথ দ্য অপ্রেস্ট এবং আমি নির্যাতিতদের দলে দিস কাইন্ড অফ স্ট্রং ভয়েস অ্যান্ড উইজডম মেড হিজ পজিশন ফার্ম অ্যাজ এ গ্লোবাল লিডার এই ধরনের শক্ত বক্তব্য দৃঢ় বক্তব্য এবং প্রজ্ঞা এটা তার অবস্থানকে আরও শক্ত করে অ্যাজ এ গ্লোবাল লিডার বৈশ্বিক নেতা হিসেবে তিনি শুধু বাংলাদেশের লিডার না তিনি একজন বিশ্ব নেতা হি ওয়াজ সাচ এ লিডার ফর হুম দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার এডওয়ার্ড হিথ ব্রোক ওল দ্য প্রোটোকলস টু ওয়েলকাম হিম অ্যাট ক্লারিজেস হোটেল অন এইট জানুয়ারি নাইনটিন সেভেন্টি টু হোয়াই বঙ্গবন্ধু ওয়াজ রিটার্নিং ফ্রম পাকিস্তান প্রিজন অর্থাৎ বঙ্গবন্ধু যখন পাকিস্তানের প্রিজন বা জেল থেকে মুক্তি পেয়েছিলেন উনিশশো বাহাত্তর সালে আটই জানুয়ারি যখন তিনি ক্লারিজ হোটেলে আসলেন তখন আমি লাইনটা আবার বলছি হি ওয়াজ সাচ এ লিডার তিনি এমনই একজন নেতা ছিলেন ফর হুম যার জন্য দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার এডওয়ার্ড হিথ অর্থাৎ ব্রিটেনের যিনি প্রাইম মিনিস্টার এডওয়ার্ড হিথ ব্রোক অল দ্য প্রোটোকলস তিনি সকল আচরণবিধি লঙ্ঘন করেন টু ওয়েলকাম হিম তাকে স্বাগত জানাতে অ্যাট ক্লারিজেস হোটেল ক্লারিজ হোটেলে অন এইট জানুয়ারি আটই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে হোয়াইল বঙ্গবন্ধু ওয়াজ রিটার্নিং ফ্রম পাকিস্তান প্রিজন যখন বঙ্গবন্ধু ফিরছিলেন পাকিস্তান প্রিজন থেকে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমার আগের লেসনগুলি দেখেছ তারা জানো যে বঙ্গবন্ধু পাকিস্তান থেকে প্রথমে লন্ডনে গিয়েছিলেন এবং সেই লন্ডনে গিয়ে তিনি হোটেল ক্লারিজে উঠেছিলেন আটই জানুয়ারি তখন তাকে ওয়েলকাম করার জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তিনি সব ধরনের আচরণবিধি লঙ্ঘন করেন এখানে এটা কিন্তু নেতিবাচক অর্থে বোঝায় না আচরণবিধি লঙ্ঘন করা বা প্রোটোকল ভঙ্গ করা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে একজন প্রাইম মিনিস্টার বা একজন রাষ্ট্রের বড় যিনি নেতা থাকেন বা উচ্চপদস্থ কর্মকর্তা থাকেন তাকে মানে তাকে তার সিকিউরিটি দেওয়ার জন্য তার সাথে সব সময় নিরাপত্তা বাহিনী থাকে তো বঙ্গবন্ধু আহ বঙ্গবন্ধুকে ওয়েলকাম করার জন্য তিনি একজন প্রাইম মিনিস্টারকে আমরা জানি যে একজন প্রাইম মিনিস্টারকে অনেকগুলো আচরণবিধি মেনে চলতে হয় তিনি চাইলেই কিন্তু সাধারণ মানুষের মাঝে প্রবেশ করতে পারেন না তার সিকিউরিটি গার্ড সহকারেই তাকে যে কোনো জায়গায় যেতে হয় তো বঙ্গবন্ধুকে ওয়েলকাম করার জন্য প্রাইম মিনিস্টার এডওয়ার্ড হিদ এই ধরনের আচরণবিধি বা প্রোটোকল ভেঙে তিনি হোটেল ক্লারিজে চলে যান বঙ্গবন্ধুকে ওয়েলকাম করার জন্য কেন বঙ্গবন্ধুকে ওয়েলকাম করার জন্য তিনি গিয়েছিলেন এরকম আচরণবিধি ভেঙে তোমাদের বুঝতে হবে যে বঙ্গবন্ধু সেই লিডার মহান নেতাকে দেখার জন্য তার সাথে কথা বলার জন্য মরিয়া হয়ে গিয়েছিলেন বা উদ্দীপ হয়ে গিয়েছিলেন এডওয়ার্ড হিথ হিস এলিগেন্স তার বেশভূষার আরম্বর মার্জিত ও রুচি আচরণ রিফ্লেক্টেড প্রতিফলিত হয়েছিল ইন দ্য ভয়েস অফ এ রিনাউন্ড জার্নালিস্ট একজন বিখ্যাত জার্নালিস্টের কণ্ঠে একজন বিখ্যাত সাংবাদিকের কণ্ঠে দ্য কারেজ অ্যান্ড চার্ম অর্থাৎ ওই সাংবাদিক তিনি কি বলেছিলেন শোনো দ্য কারেজ অ্যান্ড চার্ম দ্যাট ফ্লোড ফ্রম হিজ ফ্রম হিম অর্থাৎ যে সাহসিকতা এবং যে চার্ম মন্ত্রমুগ্ধতা দ্যাট ফ্লোড ফ্রম হিম তার মধ্য থেকে প্রবাহিত হয়েছিল বঙ্গবন্ধুর মধ্য থেকে প্রবাহিত হয়েছিল মেড হিম এটা তাকে তৈরি করেছিল বা বানিয়েছিল আ ইউনিক সুপারম্যান একজন অনন্য মহামানব অব দিস টাইমস এই সময়ের বঙ্গবন্ধুর ফিলোসফি অফ সেকুলার ডেমোক্রেসি অনার্ড হিম উইথ দ্য ফার্ম পজিশন ইন দ্য ওয়ার্ল্ড বঙ্গবন্ধুর দর্শন ছিল যে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র থাকবে এই দর্শনটা তাকে সম্মানিত করেছিল উইথ উইথ দ্য ফার্ম পজিশন ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ একটা দৃঢ় পজিশন বা অবস্থান নিয়ে ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে অর্থাৎ পৃথিবীর নেতাদের মাঝে একটি দৃঢ় পজিশন তিনি পেয়েছিলেন কারণ তার তার নীতি ছিল সেকুলার ডেমোক্রেসি বা ধর্মনিরপেক্ষ গণতন্ত্র দ্য পিরিয়ড ফ্রম নাইনটিন সেভেন্টি টু টু নাইনটিন সেভেন্টি ফোর উনিশশো বাহাত্তর সাল থেকে উনিশশো চুয়াত্তর সাল ওয়াজ অ্যাকচুয়ালি আ ব্রাইট অ্যান্ড বিজি ইরা এটা ছিল একটি উজ্জ্বল এবং ব্যস্ততম সময় বা যুগ ফর বঙ্গবন্ধু গভর্নমেন্ট বঙ্গবন্ধু সরকারের জন্য হোয়েন হি ভিজিটেড যখন সে ভিজিট করলেন মেনি কান্ট্রিজ অব এশিয়া মানে তখন তিনি ভিজিট করলেন এশিয়া আফ্রিকা ইউরোপ অ্যান্ড ল্যাটিন আমেরিকা বিভিন্ন এখানে বিভিন্ন দেশ তিনি ভিজিট করলেন হি মেড দোজ ভিজিটস টু গেইন সাপোর্ট ফ্রম দোজ কান্ট্রিজ তিনি এই ধরনের ভিজিট করেন অন্যান্য দেশের সাপোর্ট আদায়ের জন্য টু প্রমোট ফ্রেন্ডলি রিলেশনশিপ উইথ দ্যাম তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নীত করার জন্য কনসিকুয়েন্টলি ফলে হোয়ার এভার হি ওয়েন্ট যেখানেই সে যেত হি কাস্ট আ ভেরি পজিটিভ ইনফ্লুয়েন্স সে মানে খুবই ইতিবাচক একটি প্রভাব ফেলতেন অন দ্য লিডার্স অব দোজ কান্ট্রিজ ওই সকল দেশের নেতাদের উপরে দ্য ওয়ার্ল্ড লিডার্স বিশ্বের অন্যান্য নেতাদের সাথে নেতাদের নেতারাও হু অ্যাডমায়ার যারা কিনা প্রশংসা করেছিলেন হিম তার ওয়ার সেই নেতাদের মধ্যে ছিলেন ইন্ডিয়াস প্রাইম মিনিস্টার মিসেস ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্যালেস্টানিয়ান লিডার ইয়াসির আরাফাত ফিলিস্তিনের লিডার ইয়াসির আরাফাত এবং কিউবাস প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো এবং কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো হিস লিডারশিপ তার নেতৃত্ব উইজডম প্রজ্ঞা জ্ঞান আর প্রজ্ঞা কিন্তু আলাদা জিনিস প্রজ্ঞা মানে উপস্থিত বুদ্ধি এ ধরনের কিছু অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ এবং ব্যক্তিগত যে সম্পর্ক উইথ ওয়ার্ল্ড লিডার্স বিশ্ব নেতাদের সাথে মেড হিম আ সাকসেসফুল পলিটিশিয়ান এই বিষয়গুলো তাকে একজন সফল রাজনীতিবিদে পরিণত করে অব ইন্টারন্যাশনাল রেপুট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তাহলে তার নেতৃত্ব তার প্রজ্ঞা তার ব্যক্তিগত নেত মানে সম্পর্ক অন্যান্য নেতাদের সাথে এই বিষয়গুলো তাকে একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সফল রাজনীতিবিদ হিসেবে পরিণত করে প্রিয় শিক্ষার্থী অনেক সময় নিয়ে আমি বোঝালাম আমি আমি বিশ্বাস করি তোমরা পুরোটি লেসন দেখেছ তোমাদের কাছে বিনীত অনুরোধ তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আজকের লেসনটি যদি তোমাদের পছন্দ হয় প্লিজ তাহলে একটি লাইক দিবে আর যদি অপছন্দ হয় তাহলে অবশ্যই ডিসলাইক বাটন খোলা আছে আর যদি ভালো লাগে বা কিছু বলার থাকে তাহলে অবশ্যই নিচে যে কমেন্ট বক্সটি আছে সেখানে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আবির হোসাইন দেখা হবে অন্য কোনো এক নিউ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ